ঘরোয়া ক্রিকেটে বহু ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। আছে ইমার্জিং এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার সুখস্মৃতি। তবে আইসিসির প্যানেলে যুক্ত হওয়ার পর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়ার নারী টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন জেসি। তবে রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা ছিল বেশ চ্যালেঞ্জিং। আমার কাছে চ্যালেঞ্জিং যেটা ছিল যে অস্ট্রেলিয়ার ইনিংসটা, ডেফিনেটলি যখন অস্ট্রেলিয়ানরা বোলিং করবে, কারণ হচ্ছে বাংলাদেশি বোলারদের আমি খুব ভালোভাবে চিনি, তাদের সুইং, তাদের টার্ন, আমার সব কিছুই মুখস্থ, একসাথে খেলেছি এতদিন, ওদের ম্যাচও আম্পায়ারিং করেছি, বাট অস্ট্রেলিয়ানদের ম্যাচের আগে কখনো করা হয়নি, টিভিতে দেখা, সামনাসামনি এটা মেনটেন করাটা আসলে ডিফিকাল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে যেসব নারীরা আম্পায়ারিং এর সুযোগ পেতে চান তাদেরকেও পরামর্শ দিয়েছেন জেসি। আগামী নারী আম্পায়ারদের উদ্বুদ্ধ করতে জানিয়েছেন এই পেশায় আছে আর্থিক নিরাপত্তা। আসলে প্রথমে আমাদের ঘরোয়া লিগেই আসতে হবে, তো আমাদের খুব বেশি মেয়েরা যে এখনও আম্পায়ারিং করে তা না, বাট পরীক্ষা দিয়েছে আরও প্রায় 30-35টা মেয়ে কিন্তু পরীক্ষা দেওয়া আছে। আমি আম্পায়ারিং করে যেভাবে আর্থিক নিরাপত্তা পাচ্ছি, খেলা এত বছরে হয়তো বা সেভাবে পাইনি। সো এখনও যদি আপনি কম্পেয়ার করেন একটা জায়গায় যাওয়ার পরে, আমার ধরেন যেই জায়গাটা এসছি, আমার কথাটা আমি বলতে পারি, ডেফিনেটলি ক্রিকেট খেলেও ন্যাশনাল টিমে খেলার থেকেও ভালো একটা জায়গায় আছি। এবছরের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে, সেখানে বাংলাদেশে কেউ ম্যাচ পরিচালনা করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আম্পায়ারিং এর সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান সাথিরা জাকির জেসি। এই দুইটা বছর আমি শুধুমাত্র হার্ডওয়ার্ক করেছি, অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি এই বিশ্বকাপটাকে সামনে রেখে। আমি জানি না এখন এই বিশ্বকাপের সুযোগ পাবো কি না, বাট যেহেতু আইসিসি প্যানেলে চলে এসেছি, একটা সুযোগ তো ক্ষীণ একটা সুযোগ থেকেই যায়, যদিও আইসিসি এগুলো অনেক আগে থেকে ঠিক করে কি আম্পায়ারিং করবে না করবে। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। মর্যাদাপূর্ণ আসরটিতে বাংলাদেশের কোনো নারী ম্যাচ পরিচালনা করতে পারলেই হবে নতুন ইতিহাস। এসকে সাউন্ড, এখন ঢাকা।